2023 সালে ফেসবুক কিন্তু বিশাল আকারের একটা আপডেট নিয়ে আসতে চলেছে, আর যে আপডেটের মাধ্যমে বাংলাদেশে বসেও কিন্তু আপনারা সবাই ফেসবুক প্রোফাইল থেকে টাকা ইনকাম করতে পারবেন। আর যেটা কিন্তু অফিশিয়ালি এখনও ঘোষণা আসেনি, বাট তাদের আপডেটটা কিন্তু অলরেডি আমরা দেখতে পেরেছি, কারণ আমাদের মধ্যে যাদের প্রোফাইলটি প্রফেশনাল মোডে অন করা আছে তাদের সবারই কিন্তু অলরেডি মনিটাইজেশন অপশনটা অন করে দিয়েছে। বাট সেটা এখন কিন্তু কাজ করতেছে না, শুধুমাত্র আপনারা দেখতে পারতেছেন যে মনিটাইজেশন অপশনটা আসছে, সেটার উপরে ক্লিক করলে কোন কোনভাবে আমরা ইনকাম করতে পারবো ফেসবুক প্রোফাইল থেকে সেই অপশনগুলো দেখাচ্ছে, বাট সেটা কিন্তু এখনও অ্যাক্টিভ হয় নাই। আর এইটা পূরণ করার জন্য কী কী ক্রাইটেরিয়া রয়েছে সেটাও কিন্তু অফিসিয়ালি এখনও পর্যন্ত ফেসবুক ঘোষণা দেয়নি। আশা করা যাচ্ছে সেটা কিন্তু 2023 সালে ঘোষণা দেবে। আর আনঅফিসিয়ালি আমি আজকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে কী কী ক্রাইটেরিয়া থাকতে পারে। সো মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখেন, আর ফেসবুক রিলেটেড ভিডিও পেতে এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে এখন সেই সাথে ভিডিওতে লাইক না দিলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। তো এখন কথা হলো যে ফেসবুক প্রোফাইল থেকে ইনকাম করার জন্য ফেসবুক প্রোফাইলটা আসলে আমাদের কেমন হতে হবে। ফেসবুক প্রোফাইলটা কিন্তু অবশ্যই প্রফেশনাল মোডে অন করা থাকতে হবে। ফেসবুক প্রোফাইলটি যদি আপনার প্রফেশনাল মোডে অন না করেন তাহলে কিন্তু মনিটাইজেশন অপশনটাই আপনি পাবেন না। সো এখনও যাদের ফেসবুক প্রোফাইলটি প্রফেশনাল মোডে টার্ন অন করেন নাই তারা অবশ্যই এখনই টার্ন অন করে দিন, পরবর্তীতে অটোমেটিক দেখতে পারবেন যে আপনাদের ফেসবুক প্রোফাইলেও কিন্তু মনিটাইজেশন অপশনটি চলে এসেছে। তো ফেসবুক প্রফেশনাল মোড অন করার জন্য আপনারা যে কাজটি করবেন, ফেসবুক প্রোফাইল প্রফেশনাল মোড করার জন্য প্রথমে আপনারা ফেসবুক অ্যাপসটি ওপেন করে নেবেন। যে আইডিটি আপনারা প্রফেশনাল মোড করতে চাচ্ছেন সেটার প্রোফাইলে আপনারা জাস্ট চলে যাবেন। আমি আমার প্রোফাইলে জাস্ট ঢুকে পড়লাম। এরপর এখানে যে থ্রি ডট আইকনটি আপনারা দেখতে পারবেন এটার উপর একটা ক্লিক করে দিবেন, এবং নিচের দিকে দেখতে পারবেন টার্ন অন প্রফেশনাল মোড নামে একটি অপশন রয়েছে। তো সেই অপশনটার উপরে জাস্ট একটা ক্লিক করে দিবেন। এরপরে আপনাদের সামনে জাস্ট এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপরে টার্ন অন যে অপশনটি রয়েছে এটার উপরে জাস্ট একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের ফেসবুক যে প্রোফাইলটি সেটা কিন্তু প্রফেশনাল মোডে অন হয়ে গেছে। তো এখানে যদি কিছু লিখতে বলে লেখার কোনো দরকার নেই, জাস্ট আপনারা ব্যাক করবেন। ব্যাক করার পরে এখানে এসে একটা রিফ্রেশ দিয়ে দিবেন। রিফ্রেশ দেওয়ার পরে দেখেন আমার যে প্রোফাইলটি সেটা কিন্তু প্রফেশনাল মোডে টার্ন অন হয়ে গেছে। আর এখান থেকে যদি আপনারা জাস্ট ভিউ টুলের উপরে ক্লিক করেন তাহলে কিন্তু এইখানে প্রফেশনাল মোড টার্ন অন করার জন্য এইখানে কিন্তু মনিটাইজেশন অপশনটি শো করতেছে। আর যারা প্রফেশনাল মোড অন করেন নাই তারা কিন্তু এটা কোনোভাবেই দেখতে পারবেন না। প্রফেশনাল মোড এখন আশা করি সবারই টার্ন অন করা কমপ্লিট হয়ে গেল। তো প্রফেশনাল মোড টার্ন অন করার পরে যে মনিটাইজেশন অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন, বা আমার ফেসবুক প্রোফাইলে এবং আপনার ফেসবুক প্রোফাইলেও সেম কাজটাই কিন্তু হচ্ছে, যে ফেসবুক প্রফেশনাল মোড অন করার পরে মনিটাইজেশন অপশনটা চলে এসেছে এখন বর্তমানে এসে। তাহলে এই যে মনিটাইজেশন অপশনটা এখন তো কোনো কাজ করা যাচ্ছে না, বাট এইটা পরবর্তীতে আপডেট হয়ে 2023 সালে কী হতে চলেছে এইখান থেকে আজকে টিউটোরিয়ালে এখন আমি আপনাদেরকে বোঝাবো। এটা থেকে আপনারা কিন্তু ফেসবুক প্রোফাইল থেকে ইনকাম করতে পারবেন। এখন কিভাবে ইনকাম করতে পারবেন? ফেসবুক প্রোফাইল থেকে ইনকাম করার জন্য অবশ্যই ফেসবুকে কিন্তু ফেসবুক পেজে যেরকম আপনারা অরিজিনাল কন্টেন্ট আপলোড করেন, বা আপনারা যারা দেখেন যে ফেসবুক পেজে অনেকে ভিডিও আপলোড করে ইনকাম করতেছে, তারা কিন্তু অরিজিনাল ভিডিওগুলো তারা আপলোড করে থাকে। অন্যের কপি ভিডিও থেকে কিন্তু কখনোই ইনকাম করা সম্ভব নয়। ঠিক তেমনটাই ফেসবুক প্রোফাইল থেকে ইনকাম করার ক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই অরিজিনাল কন্টেন্ট থাকতে হবে, এবং সেটা দিয়ে কিন্তু আপনারা ফেসবুক প্রোফাইলটাকে মনিটাইজেশন করে ইনকাম করতে পারবেন। এখন আপনারা যদি ইতিপূর্বে অন্যান্য ভিডিও আপলোড করে থাকেন, কপি ভিডিও, আমি সাজেস্ট করবো যে সেই ভিডিওগুলো এখনও যদি ডিলিট না করে থাকেন তাহলে আস্তে আস্তে সেগুলো ডিলিট করে দিন, যাতে করে আপনার যে প্রোফাইলটি সেটা একদম ফ্রেশ হয়ে থাকে। কারণ প্রোফাইলে যদি রেস্ট্রিকশন থাকে বা ওয়ার্নিং থাকে এই সকল কিছু থাকলে কিন্তু পরবর্তীতে ঝামেলা হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকতে পারে। সো আমি সাজেস্ট করব আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলটা একদম ক্লিন করে রাখুন, কোনো রকমের কোনো কপি কিছু এখন থেকে আর ছাড়বেন না, এবং অতীতে যা ছেড়েছেন সেগুলো ডিলিট করে ক্লিয়ার করে রাখুন। আর এখন কথা হলো যে কিভাবে আসলে আপনারা ইনকাম করতে পারবেন। মূলত ফেসবুক থেকে ইনকাম কিন্তু করতে হলে আপনাকে অবশ্যই 100 করিয়ে ইনকামটা হবে। ফেসবুক কিন্তু 100 করবে আপনার ভিডিওর মধ্যে, সেখান থেকে কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন। এখন আপনি যে ভিডিওগুলো আপলোড করবেন তাদের যে ক্রাইটেরিয়াটা আশা করি 2023 সালে সেই আপডেটটা আসবে, তো তখন আমি আপডেটটা দিয়ে দেবো। আপডেট আসা মাত্রই যে কী কী পূরণ করতে হবে আপনাদেরকে, কী কী পূরণ করার পরে আপনারা মনিটাইজেশন অপশনটা চালু করতে পারবেন, তো সেটা সেই সময় আমি ভিডিও করে আপনাদেরকে জানিয়ে দেবো।
এখন জাস্ট আপডেটগুলো একটু ক্লিয়ার করে দিচ্ছি যে 2023 সালে কি হতে চলেছে। তো মূলত অ্যাড থেকে কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন যখন আপনার ক্রাইটেরিয়াটা পূরণ হবে, মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, পরবর্তীতে ভিডিও আপলোড করলে তখন আপনার ভিডিওর মধ্যে কিন্তু ফেসবুক পেজে যেভাবে অ্যাড শো হয় ঠিক সেইভাবে কিন্তু আপনার প্রোফাইলে যে ভিডিওগুলো আপলোড করবেন সেখানেও অ্যাড শো করবে এবং সেইখান থেকে আপনাদের কিন্তু ডলার ইনকাম হবে পরবর্তীতে, সেটা কিন্তু ব্যাংকে নিয়ে আসতে পারবেন। তো রিলস ভিডিও থেকে আপনারা অনেকেই জানেন বিভিন্ন দেশে কিন্তু ইনকাম হচ্ছিল, আশা করা যাচ্ছে 2023 সালে বাংলাদেশেও এই অপশনটা চালু হয়ে যাবে ইনকামেরটা। রিলস কিন্তু বাংলাদেশেও আছে বাট ইনকামটা বাংলাদেশ থেকে হচ্ছে না। এমনটা আসলে আমাদের সাথেই কেন হয়? প্রতিবার বাইরের দেশগুলো আগে সব কিছু পেয়ে যায় বাট আমাদের কেন পরবর্তীতে হয়? এটার মূল কারণ হলো ফেসবুকের কিন্তু অফিসিয়াল কোনো অফিস বাংলাদেশে এখনও পর্যন্ত হয় নাই। পাশের দেশ ইন্ডিয়াতে কিন্তু অলরেডি ফেসবুকের অফিস রয়েছে, কোনো সুযোগ সুবিধা আসলে সেই দেশে কিন্তু সবার আগে পায়, কিন্তু বাংলাদেশ পায় সেই পর্যায়ে গিয়ে যখন সেটা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়, ঠিক তখন গিয়ে আমরা সেই আপডেটগুলো পাই এবং পরবর্তীতে আমরা অবহেলিত হয়ে ইনকাম করা শুরু করতে পারি। যাই হোক, এই ছিল টুকটাক ছোটোখাটো আপডেট। আশা করা যাচ্ছে 2023 সালে সবচাইতে বড় আপডেটটা হবে ফেসবুক প্রোফাইল থেকে ইনকাম করার আপডেটটা। তো পরবর্তী আপডেট পাওয়ার জন্য এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।